যে একতরফা একটা সিস্টেম চালু হয়েছে, এটা ভোট ছাড়া নির্বাচিত হয়ে তারাই আবার এত সুন্দর গলা বাজিয়ে কিভাবে বুক ফুলিয়ে এতটা সুন্দর করে কথা বলে, মানে খুব কি জানি আমি একটা ভালো একটা কাজ করে ফেলছি, কিন্তু আসলে তো তারা জনগণের অধিকার চুরি করে, অধিকার লঙ্ঘন করে এগুলো করতেছে। তারপরেও তাদের মুখে বড় বড় কথা, বড় বড় ডায়লগ, এ তো একটু লজ্জা করে না? তারা কি কমেন্ট বক্স গুলো দেখে না? আমি জন্মের পর থেকে, আমি যখন বোঝা শিখছি তারপর থেকে দেখতেছি এই 15 বছরে মানে এই একই ভাবে চলতেছে। তো আমি তো গতটা আমি দেখতে চাচ্ছি না। আমি, আমার বয়স তো কম, আমি এখন যেটা দেখতেছি আমি এটা দেখতেছি যে আমি বোঝার হ্যাঁ পর থেকে দেখতেছি অন্যায় হচ্ছে, হ্যাঁ হ্যাঁ অন্যায় হচ্ছে, এবং অবিচার হচ্ছে, এবং কিন্তু আমি দেখো, আমার অধিকার কেন পাবো না? আমার অধিকার দিচ্ছেন না কেন? এটা আপনার, আমার ঠিক অধিকার আছে, খর্ব করার আপনি অধিকার আপনাকে আপনার কে দিচ্ছে? যে বিএনপি কেন মানে একতরফা নির্বাচন করছে আওয়ামী লীগকে ছাড়া, আওয়ামী লীগের ডিমান্ড পূরণ করার জন্যই তো বিএনপি একতরফা নির্বাচন করছে। আজকে আজকে সেই কাজটা আওয়ামী লীগ করুক না, একতরফা নির্বাচন করে বিএনপি ডিমান্ড পূরণ করুক। আপা, আমার প্রশ্ন আওয়ামী লীগের নেতার কাছে, উনি যখন হাসে না জনগণ তখন খলনায়ক মনে করে, যে উনি কি খলনায়ক কিংবা ভিলেন নাকি? আর আজকে যে নির্বাচন কমিশন, যে নির্বাচন, আমরা তো তারে নির্বাচন কমিশন মনে করি না, আমরা মনে করি আওয়ামী লীগের একজন মন্ত্রী তিনি। আজকে তিনি যে আপনার যে তফসিল ঘোষণা করতেছে, পুরো জনগণ এটা প্রত্যাখ্যান করলো। এবং বিএনপি ওই আওয়ামী লীগের নেতার কাছে আমার প্রশ্ন, যে উনরা যে বলে যে 36টা না 30টা দল অংশগ্রহণ করতেছে, উনি এখন কোন লিস্ট না দেখে 15টা দলের নাম বলতে হবে ওনাকে, 15টা দলের নাম বলতে হবে। জি, আমার মনে হয় একটু একটু ইয়ে করে কথা বললে ভালো হয়, যে আমাদের না, অতিথি, কে বলছে কে বলছে? আমি বলছি 36টা দল অংশগ্রহণ করবে, আমি বলছি আপনি, আমি, আমার ঠিক মনে নাই, বাট উনি নিশ্চয়ই এটা শুনেছেন, উনি বলবেন মনিরুজ্জামান। উনি শুনে, 36টা বাদ দিলে 4টা আর 4টা 44টা দল, এই 8টা অংশগ্রহণ করার একটা দেখা যাচ্ছে। আমি আপনি আপনি মনিরুজ্জামান বলবেন, দয়া করে, দয়া করে আমি একটু 15টা দলের নাম শুনতে বলবেন, পছন্দ করি দয়া করে এখানে, 15টা দলের নাম বলবেন আপনি। এখানে এখানে যারা আমি ছিল বসে দেখছিলেন, জব করি নাকি? আমি কেন 15টা দলের নাম বলবো? কেন আপনারা আমি যদি বলছি বিএনপি, 33টা বিএনপি দল জামাত, নির্বাচনে যাচ্ছে না, 33টা দল বিএনপি নির্বাচনে জাতীয় যাচ্ছে পার্টি না। আমলি ছাড়া তো কোনো দলই আমরা মনে করি না। সেখানে আপনি বিএনপি ছাড়া আপনি নির্বাচন করবেন, 15টা 30টা দলের নাম বলবেন, আর এগুলো জনগণ মানিয়ে নিবে, এগুলো তো জনগণ মানে না। আপনি জনগণ কি, জনগণ কি আপনি এজেন্সি নিছেন বিএনপি? আমি 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 কোন জনগণ বা দেশবার কথা যারা বলতে ঢাকায়, দেন, কথা বলি, না কথা বলতে দেন, কথা বলতে দেন। জনগণ বিএনপি, আপনি কি জানেন ইতিহাসে এরকম আছে যে আওয়ামী লীগ ছাড়া এদেশে বিএনপি নির্বাচন করেছে? আপনার জানা আছে? আপনি কি এটা জানেন যে বিএনপি যারা করে এরা জনগণ না? আপনাদের কাছে কি এটা মনে হয় যে বিএনপি যারা করে এরা কোনো আমি কি জনগণ না? বলছি শুনেন, বিএনপি নির্বাচন করেছে আওয়ামী লীগকে ছাড়া, এই ইতিহাস এদেশে আছে, আচ্ছা সেটা আপনারা সনাতন। আমি আওয়ামী লীগকে ছাড়া তার মানে করছে কেন? বিএনপি আর আপনাদের দর্শক ভাই মধ্যে দাঁড়ান, কোনো পার্থক্য নাই? দর্শক ভাই দাঁড়ান, দর্শক ভাই দাঁড়ান, একটু সময় দেন। সেই নির্বাচন কেন করেছে সেটা জাতি এবং ইতিহাস সেখানে প্রমাণ করা আছে, সেটা তত্ত্বাবধায়ক আপনাদের দাবি। আওয়ামী লীগের দাঁড়াও পড়াও তো এই তত্ত্বাবধায়কের দাবি প্রতিষ্ঠিত করার জন্যই, সংসদে আনার জন্যই, এই বিল পাস করার জন্যই করেছিল। তারপরেও লজ্জা লাগে না এত বড় কথা বলতে? এত কিছু করার পরে তো বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড দেখাতে পারবে? 12টা, আমি এগারোটা বিশ্লেষণ করতে নির্বাচন চাই হয়েছে, না, এগারোটা আমি শুনতে নির্বাচনে চাইছি, 114 জন পার্লামেন্ট মেম্বার নিয়ে প্রতিনিধিত্ব করার রেকর্ড দেখাতে পারবে? আমি এত প্রতিকূলতা আমি পেলেও আমি শুনতে চাইছি যে সত্য না মিথ্যা, আমি বিশ্লেষণ শুনতে চাই না। বিশ্লেষণ হলো মানে আপনারাও তাই করতেছেন, বিএনপি যা করেছে আপনারাও তাই করতেছেন, তাহলে এটাই বলতে চাচ্ছেন যে তাদের ভিতরে, আপনাদের ভিতরে পার্থক্য নাই, তাদের আর আপনাদের ভিতরে কোনো পার্থক্য নাই? তো বিএনপি কোনো পার্থক্য নাই, বিল কোনো পার্থক্য আনবে নাই। সংসদে বিএনপি আসতে পারছে আসে নাই, বিএনপি তো 2 মাস পরে নির্বাচন দিয়ে এরপর দিছিল নির্বাচন করেছিল, জনগণের সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক বিএনপি বিল বলে পাস এরকম করে 15, আনছে, অথচ বিএনপি কে সেটা নির্বাচনে কিনা বাদ দিয়ে বলবে 2000 আওয়ামী লীগ তো বাদ দিয়ে বলেছিল বিএনপি এটা 15 ক্ষমতা সংবিধান রক্ষার ছিল? নির্বাচন, 3 মাসের মধ্যে নির্বাচন দেবো, দেয়নি নির্বাচন, দেয় নাই তো, সে নির্বাচন তো দেয় দেয় নাই। দেয় না, আমি নেত্রী সেটা বলেছিল যে এই নির্বাচন আমি সংসদ রক্ষার জন্য দিচ্ছি, তারপরে আমি নির্বাচন দেবো, দেয় নাই, এটা কি আপনি অস্বীকার দেয় করবেন? সত্য তা অনেক সত্য। ধন্যবাদ, হ্যাঁ স্পিকার, অনেক আপনি কি ধন্যবাদ, জানেন যে এই, আপনি কি জানেন যে রাজনৈতিক নেতাদের কমিটমেন্ট প্রেমিকার কাছে লেখা চিঠির মতো? ইনশাল্লাহ জনগণ এগুলো প্রত্যাখ্যান করবে। আসলে দুঃখ ভরা নিয়ে এটাই বলতে হচ্ছে, আমার বয়স প্রায় 34, তো আমি বহুবার আপনার টক শোতে বলেছি যে আমি ভোট দিতে পারিনি, আর এবারও আমার সেই আশাটা হয়তো বা খুব কষ্ট লাগতেছে যে আসলে এবারও ভোট দিতে পারবো না, কেননা এটা তো আর ভোট দেওয়ার প্রয়োজন বোধ
করি না, করতেছি না, কেননা একটা দলের নির্বাচনে ভোট দিতে পারবো না। আর আসলে এই যে ভোট দেওয়ার যে একতরফা একটা সিস্টেম চালু হয়েছে, এটা ভোট ছাড়া নির্বাচিত হয়ে তারাই আবার এত সুন্দর গলা বাজিয়ে কিভাবে বুক ফুলিয়ে এতটা সুন্দর করে কথা বলে, মানে খুব কি জানি আমি একটা ভালো একটা কাজ করে ফেলছি, কিন্তু আসলে তো তারা জনগণের অধিকার চুরি করে, অধিকার লঙ্ঘন করে এগুলো করতেছে। তারপরেও তাদের মুখে বড় বড় কথা, বড় বড় ডায়লগ, এ তো একটু লজ্জা করে না? তারা কি কমেন্ট বক্স গুলো দেখে না? একটু আগে গত নির্বাচনে যে কমিশন ছিল নুরুল হুদা, একটু আগে মেট্রো সেম টু দা পয়েন্টে আমি একটা অনুষ্ঠান দেখছি চ্যানেল আইতে, তো উনাকে যে পরিমাণ গালিগালাজ করছে কমেন্টে, তা উনারা কি কমেন্ট গুলো দেখে না? উনাদের কি একটু লজ্জা হয় না? আমার প্রশ্ন একটাই, জিয়াউদ্দিন তহুদ ভাইয়ের কাছে, যে ভাই আপনার তো আসলে আপনারা কমেন্ট বক্স কি দেখেন? আমরা কি যারা কমেন্ট গুলো করে এরা কি জনগণ না? আরে ভাই প্রশ্ন তো করলেন, লজ্জা হয় না? শাসকদের কোন লজ্জা থাকতে নেই। আপনি বিচারপতি আজিজ নির্বাচন কমিশন সম্পর্কে আপনার ধারণা আছে? তারও যেমন লজ্জা নাই, শাসক আমি লজ্জা থাকতে নেই। আচ্ছা ভাই আমি একটা কথা বলছি, এখন যে মন্তব্যের কথা আমি আপনার সাথে একমত, তবে একটু ভিন্ন আছে যে শাসকদের কোন লজ্জা নাই। নুরুল হুদা কেমন? বিচারপতি আজিজ নির্বাচন কমিশনের লজ্জা নাই, এদের শাসকদের কখনো লজ্জা থাকতে নেই। ধন্যবাদ। তবে আমার একটা ছোট ছোট আপু একটা ছোট একটা কথা বলতে চাই, যে আপনারা শুধু গত রেফারেন্স দেন, গত রেফারেন্স দেন যে পিছে কি হয়ে গেছে সেটা কি দেখছেন? আসলে আমার বয়স তো কম, আমি তো তখন ছোট ছিলাম, তো আমি জন্মের পর থেকে আমি যখন বোঝা শিখছি তারপর থেকে দেখতেছি এই 15 বছরে মানে এই একই ভাবে চলতেছে, তো আমি তো গতটা আমি দেখতে চাচ্ছি না। আমি আমার বয়স তো কম, আমি এখন যেটা দেখতেছি আমি এটা দেখতেছি যে আমি বোঝার পর থেকে দেখতেছি অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, কিন্তু আমি আমার অধিকার কেন পাবো না? আমার অধিকার দিচ্ছেন না কেন? এটা আপনার আমার অধিকার খর্ব করার অধিকার আপনাকে কে দিচ্ছে? আসলে কি বলবো, এগুলো কথা শুনলে তো প্রশ্ন করার রুচি থাকে না, আর মানে অন্যভাবে নেন না প্লিজ। আমি মানে যে কথাগুলো শুনতেছিলাম, ওই যে জিয়াউদ্দিন তৌহিদ, উনি আমি আপনাকে সম্মান রেখেই বলতেছি, আপনি আপনি শুধু এইটুকু শুনলেন যে বিএনপি কেন মানে একতরফা নির্বাচন করছে আওয়ামী লীগকে ছাড়া। আওয়ামী লীগের ডিমান্ড পূরণ করার জন্যই তো বিএনপি একতরফা নির্বাচন করছে। আজকে আজকে সেই কাজটা আওয়ামী লীগ করুক না, একতরফা নির্বাচন করে বিএনপি ডিমান্ড পূরণ করুক। সেটা হলো একটা রাজনৈতিক দলের মেইন অফিসে তালা লাগিয়ে তারপর তফসিল ঘোষণা করে আপনি আবার বলতেছেন নির্বাচনের তফসিল ঘোষণা সুন্দর পরিবেশ আছে, এটা কি জাতির সাথে মস্কারা নয়? মস্কারা নয়, আপনি এটা স্বীকারও করবেন, আবার আপনার তাল গাছটাও আপনার। আমার আমার কথাটা শুনেন, স্বীকার করলাম তো আপনি বলেন। আমি দেখছি, আমি আমার জীবদ্দশায় দেখেছি, আপনি দেখেছেন যে আওয়ামী লীগ অফিসে তালা মারা দেখেছেন? আওয়ামী লীগ অফিসে তালা মারা এটা তো দেখেন না, দেখছেন? উনি উত্তর দেন, সবাই উত্তর দিছে, সবাই সামনে দেখতেছে। এক গোহাট আমার আর একটা প্রশ্ন আছে প্লিজ, আমার আর একটা আপনি বলেন রাজনীতি কিচ্ছু না, আপনি জাতির বিবেক সাদা আমার কথা বলছেন, আমার আর একটা প্রশ্ন আছে, আপনি আমার কথা বলার চেষ্টা করেছেন। আপনি তো বাংলাদেশেই নাই, আমি বাংলাদেশে আছি, আমরা যারা বাংলাদেশে থাকি তারা জানি যে আমরা বলতে কষ্ট আছে, বাংলাদেশেই তো থাকবে। আমি প্রশ্নটা করতে পারি না, আমার একটা প্রশ্ন আছে আপু, একটা প্রশ্ন আছে, জিয়াউদ্দিন তৌহিদের কাছে প্রশ্নটা আমার, সেটা হলো মানে আপনি যে বললেন
যে জনগণ হাসেও না মানে কি বিদ্রোহ করে না। এখন আমি যদি এই মুহূর্তে রাস্তা নামে মানে বিদ্রোহ ঘোষণা করি তাহলে হয় আপনি আমাকে ট্যাগ লাগাবেন, ট্যাগ না আপনাকে গুলি করে দেবে, গুলি করে দেবে, ট্যাগ তো আপনার কথা, আপনাকে গুলি করে দেবে। আপনার কি ধারণা বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন পুলিশ আওয়ামী লীগের লোকদেরকে জামাই আদর করেছে, এটা আপনার ধারণা? এত বেইমানের মতো কথা বলবেন না। আপনার সমস্ত বক্তব্য আছে, আপনি যত বড় লোক নয় তত বড় কথা বলেন। আপনি মানব অধিকার কর্মী, মানব অধিকার কি আপনি তাদের পক্ষ হয়ে কথা বলছেন কেন? আমি 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 বলতে চাচ্ছি বিএনপি যখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তখন ইচ্ছা করলে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার গ্রহণ গঠন করতে মন চাইলে করতে নাও পারত, কিন্তু খালেদা জিয়া তিনি দেশের কথা ভাবছেন, জনগণের কথা ভাবছেন, সেই কারণে তিনি তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিলেন, বিলটা পাশ করেছিলেন সংসদে। তিনি ইলেকশন না দিতে পারতেন, কিন্তু সে জনগণের কথা ভেবে ইলেকশনটা সে দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো পলাশ ভাই এবং মনির ভাইয়ের কাছে, কালকে পিটার হাত যখন চিঠি তিনটা দলকে চিঠি দিয়েছে তারপরে দেখি অলৌকিক ভাবে বিএনপির কার্যালয়ের সামনে থেকে পুলিশ গায়েব হয়ে গেছে, এর রহস্যটা কি ভাই আমাদের একটু জানাবেন? আমরা যেহেতু জানি না চিঠিতে কি লেখা ছিল। আর দ্বিতীয় কথা, না 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 আপনার আমার প্রশ্নটা শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন, তারপর আপনি উত্তর দেন। জিয়া ভাই বলেন, আজকে আজকে ওবায়দুল কাদের সাহেব যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন তখন আমি দেখলাম ওনার উনি পারলে উনি মানে চিৎকার করে কান্না করতে পারতেন, মানে এরকম একটা ভাব তার কথা মুখ দিয়ে বের হচ্ছিল না, কান্না জড়িত কণ্ঠ তার। এর কারণটা কি? তার মানে কি চিঠির মধ্যে এমন কিছু ছিল যে চিঠিটা মানে পড়ে উনি মানে কান্নার মতো ওনার একটা মানে আবেগ এসে গেছে? আপনি পলাশ ভাই এবং মনির ভাই আমারে এই উত্তরগুলো দেওয়া যাবেন, চিঠিতে কি ছিল, লেখা লেখা কি ছিল, বাস আর কিছু না। আসসালামু আলাইকুম।